নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। তো বন্ধুরা, ফাইনালি এটা আমার কমপ্লিট লুক, তোমরা দেখে নাও। কাটিংটা বেশ ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তোমরা কমেন্টে জানাবে কীরকম হলো। তো বন্ধুরা, দেখে নাও চন্দনদার দোকানে কুলার। কুলারটা হচ্ছে গোদরেজ কোম্পানির। চন্দনদা, কবে নিয়ে এসছো এটা? চন্দনদা বলছে এটা নিয়ে এসছে 4-5 দিন হয়ে গেল। এটা কাস্টমারদের জন্যই নিয়ে এসছে। আমাদের এখানে মানে আমাদের গ্রামের সেলুনে কুলার মানে বিশাল ব্যাপার। আর এটা যথেষ্ট দামও নিয়েছে। কত মত পড়েছে? 12,800 টাকা পড়েছে। তারপরে ইলেকট্রিক খরচাও আছে, এক্সপেন্সিভ খরচা। বড় কুলার এটা। এটা কত লিটার জলের? 70 লিটার জল ধরে। তো তোমাদের জন্যই কুলারটা লাগিয়েছে। সেলুনটা অনেকটা মডিফাই করেছে, সেটা আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি। আমি সব সময় এই দোকানটাতেই চুল কাটি, বেশ ভালো লাগে চন্দনদার ব্যবহারটা। চলো তোমরা এক নজরে সেলুন ভিউটা দেখে নাও। আর আমি এখন চুল কেটে নেব, তোমাদেরকে পুরো কমপ্লিট একটা লুক দেখাবো, নিউ লুক। চলো এখন আমি চুলটা কেটে নিচ্ছি আর তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। চন্দনদা কিরকম চুল কাটে সে জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমি যখন চুল কাটি ওই টাইমে অনেকে জিজ্ঞেস করে কোথায় কেটেছো, এই জন্য তোমাদের কাছে ব্লগটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। সস্তাতে চুল কাটে আর আমরা যেটা দেই ওটাই মেনে নেয়। তো যাই হোক, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। দুটো জিনিসই করবো। তো বন্ধুরা, আমি এই কাটিংটা করব, ইচ্ছে আছে। চলো চন্দনদাকে বলছি কোন কাটিংটা সাজেস্ট করে, ওই কাটিংটাই আমি করব। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি এটা আমার কমপ্লিট লুক, তোমরা দেখে নাও। কাটিংটা বেশ ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তোমরা কমেন্টে জানাবে কীরকম হলো। চন্দনদাকে আমি এই স্টাইলটা বলেছিলাম, কিন্তু আমার চুলটা একটু ডিফারেন্ট আছে, এই জন্য চন্দনদা তার নিজের পছন্দে কাটিংটা করে দিল। চলো ব্লগটা আমি এইখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।